হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপিটি হলো কাঁটা চচ্চড়ি। আজকের রেসিপিটি আমাদের মহানায়ক উত্তম কুমারের অত্যন্ত প্রিয় একটি রেসিপি। তবে হ্যাঁ, আমি এখানে কাতলা মাছ দিয়ে করেছি, আর উনি পছন্দ করতেন ভেটকি মাছ দিয়ে। শুধু এইটুকুই তফাৎ, তা নাহলে রেসিপির পদ্ধতি কিন্তু পুরো একই রকমই। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। আরও একবার মনে করিয়ে দিই, আজকের রেসিপিটির নাম হলো কাঁটা চচ্চড়ি। এখানে আমি 1 কেজি কাতলা মাছের কাঁটা নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর নুন। হলুদ আর নুন দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রসুন বাটা। এখানে আমি যে মাছের মাথাগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এর মধ্যে কিন্তু কিছু মাছও আছে যেগুলো আমি ভেঙে এর মধ্যে দিয়েছি। এখন আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি এই একই কড়াইতে আরও একটু তেল দিয়ে, তেলটা গরম হলে এর মধ্যে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ দিয়ে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিয়েও এটাকেও আমি একটা আলাদা পাত্রে তুলে রেখে দেব। আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে আমি গরম হতে দিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রসুন বাটা। রসুন বাটাটাকে দিয়ে আবারও আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেস্ট। এখানে আমি দিয়েছি 2.5 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 3.5 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম। সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য জল। দিয়ে আমি এবারে এটাকে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী তোমরা দেবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলো। সমস্ত মাছের মাথাগুলো আমি এবারে এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজগুলো, আর দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি সব কিছু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমার সমস্ত কিছু মেশানো হওয়ার পরে আমি এর মধ্যে আরও একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আরও আমি বেশ কিছুটা সময় হতে দেব। যখন একদম শুকনো হয়ে তেল ওপরে ভেসে আসবে তখন বুঝবে রান্না কমপ্লিট।
দেখো তেল ওপরে কিন্তু ভেসে উঠেছে, আমার রান্না প্রস্তুত। এবার আমি পরিবেশন করে দেব। তাহলে গাইজ, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর যদি ভালো না লাগে তাহলে একটা ডিসলাইক করো। আর ডিসলাইকের কারণটা অবশ্যই আমাকে জানিও, তাহলে আমি আরও ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করব। তাহলে আজকে আসি, আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো প্রচুর ভালোবাসা, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, ভিজিট করছো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও। তাহলে আজ আসি, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর ভালো ভালো খাবার খাও। বাই বাই।